আসসালামু আলাইকুম, শিখি শিখাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনি যে ছবিগুলা ফটোস্টক সাইটে আপলোড করেন সেগুলোর জন্য যে উপযুক্ত টাইটেল বা ট্যাগলাইনস এগুলো কিভাবে সেট করতে হয়। তো আমি যেহেতু শাটারস্টক নিয়ে কথা বলছিলাম আমার আগের ভিডিওগুলোতে, সুতরাং আমি শাটারস্টকেই আপনাদেরকে দেখাবো কিভাবে ট্যাগ দিতে হয় এবং টাইটেল ঠিক মতো বসাতে হয়। আর এই জন্য একটা সাইট আছে যে সাইটটা আমাদেরকে হেল্প করবে যে আমরা কিভাবে ট্যাগগুলো সেট করব আর আমাদের ছবির জন্য কিভাবে টাইটেল খুঁজে পাব। আর উপযুক্ত ট্যাগ এবং টাইটেলই হেল্প করে আপনার ছবি সেল করার জন্য। তো আসুন দেখে নেওয়া যাক। তো আজ আমি কথা বলবো iamstoker.com এই সাইটটা সম্পর্কে। এই সাইটে আপনি ফ্রিতে আপনার ছবি অথবা ইলাস্ট্রেশন যে কোনো আপনার ফাইলের জন্য ট্যাগ খুঁজতে পারবেন। এখানে লেখা আছে এনি ফটো, ইলাস্ট্রেশন, ভেক্টর, ভিডিও, যে কোনো আপনার ফাইলের জন্য আপনি ট্যাগ খুঁজে পাবেন। এখন সাপোজ ধরেন আপনি একটা আপেলের ছবি আপলোড করবেন শাটারস্টকে বা কোনো স্টক এজেন্সিতে, সেই ক্ষেত্রে আপনি এখানে সিম্পলি অ্যাপেল লিখে সার্চ দিবেন আর অ্যাপেলটা হবে ফটো, নট ইলাস্ট্রেশন। তো দেখেন এখানে কতগুলো অ্যাপেলের ছবি চলে আসছে। এখান থেকে আপনি টাইটেলও কপি করতে পারবেন, রেড অ্যাপেল অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আর এখানে আপনি যখন এই ছবিটা সিলেক্ট করবেন এখানে দেখেন 28টা, 25টা, 10টা, আপনার যে কটা কিওয়ার্ড লাগবে আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে কপি করতে পারবেন, কপি করে সাবমিট করতে পারবেন। সাপোজ আমি এখানে একটা ছবি চয়েস করি, এই যে এখানে ব্লু স্কাই হচ্ছে মেইন, তো আমি এখানে ব্লু স্কাই লিখে যদি সার্চ দেই এই দেখেন কতগুলো ব্লু স্কাই এখানে চলে আসছে। তো আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করব, আমার যদি টাইটেলের প্রয়োজন হয় তো আমি এখানে মাউসটা দাঁড় করায় রাখলে এই যে টাইটেল শো করছে। তবে শাটারস্টকে এখন নতুন নিয়ম যে টাইটেল কিওয়ার্ড মাস্ট 5 ওয়ার্ড হতেই হবে। তো এখানে এই ছবিটা অনেক পুরনো, এজন্য এখানে 4টা ওয়ার্ড আছে এবং এটা অ্যাপ্রুভ করছে, কিন্তু এখন শাটারস্টকে টাইটেলে মাস্ট 5টা ওয়ার্ড থাকতেই হবে টাইটেলে, আর কিওয়ার্ডে 50টা দিলে আপনার ছবির পসিবিলিটি থাকবে সেল হওয়ার। তো এখানে এই যে আমি 50টা সিলেক্ট করে দেখেন কপি হয়ে গেছে এখানে। তো আমি এইগুলা কপি করে এখানে পেস্ট করে দিতে পারবো, এই 3টা ডটে ক্লিক করব। এই যে আমার 50টারও বেশি হয়ে গেছে, তো আমি যদি বেশি হয়ে যায় তাহলে কমাই দিতে পারতেছি, এভাবে ক্রসে ক্লিক করে কমিয়ে দিব। 50টার বেশি হওয়া যাবে না, 50টাই হতে হবে। এই কিওয়ার্ড সাইটটা অনেক হেল্পফুল, আমি ইউজ করি আর এর জন্য ছবিগুলা বেশ ভিউ পায়, সেলও পায়। তো আপনারা যদি শাটারস্টকে ছবি সাবমিট করেন কিওয়ার্ডের জন্য এই সাইটটা বেস্ট। আশা করি এই সাইটটা আপনাদেরও ভালো লাগবে। আর যে কোনো শুধু ফটোস না, ইলাস্ট্রেশনের জন্য আপনি কিওয়ার্ড এখানে খুঁজে পাবেন। সাপোজ অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এই যে কতগুলো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এখানে সিলেক্ট করে টাইটেল এখানে কপি করতে পারবেন আর 2-3টা সিলেক্ট করে এই যে 50টা কিওয়ার্ড, 25টা কিওয়ার্ড, আপনার যে কটা কিওয়ার্ড লাগবে আপনি এখান থেকে কপি করতে পারবেন এবং সেইগুলো এখানে পেস্ট করে দিলে, এখানে 3 ডটে ক্লিক করলে আপনার প্রবলেম সলভ
আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্প করবে। এরপরেও যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানান, আমি চেষ্টা করব আপনার প্রবলেম সলভ করার। আচ্ছা, অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। নেক্সট ইনশাল্লাহ আরও ভালো ভিডিও নিয়ে আসব, ভালো টিউটোরিয়াল নিয়ে আসব। এনকারেজ করার জন্য আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে বেল আইকনটা ক্লিক করতে পারেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।